হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই তো প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে এই তো বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ রোদ উঠে গিয়েছে। আজকে যেহেতু ছুটির দিন, একটু লেট করেই উঠা হয়েছে। ওঠার পরে দেখলাম বাইরে বেশ রোদ আর চারিদিকে অনেকটাই নিরিবিলি মনে হচ্ছিল, কারণ আজকে স্কুল বন্ধ, অফিসগুলোও বন্ধ। আমরা উঠার পরে সবাই ফ্রেশ হয়ে এখন আরোয়াকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। ওর কাপড়টা চেঞ্জ করে এখন চুলটা বেঁধে দিব, তারপরে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। ছুটির দিন যেহেতু আলিনাও বাসায় থাকে, অন্যান্য দিন আমি আর আরোয়াই ব্রেকফাস্ট করি, আর ছুটির দিনেই শুধু একসাথে ব্রেকফাস্ট করা হয়। আরোয়া সবসময় বাসাল্লা আমার সাথে কাজ করার জন্য এগিয়ে আসে। আমি রান্নাঘরে কাজ করলেও সে সবসময় এসে বলে মাম্মা হেল্প করবো। আবার অনেক সময় আমি যখন গাছে পানি দেওয়ার কথা বলি, তখন সে কিন্তু নিজে থেকে পানি দেওয়া শুরু করে দেয়, আমাকেই বরং সে দিতে দেয় না। তো এই তো আমরা মা মিয়া মিলে গাছে একটু পানি দিয়ে নিচ্ছি। কালকে পানি দেওয়া হয়েছিল, এই জন্য আজকে শুধু স্প্রে করে নিচ্ছি। গাছের পাতায় বেশ ময়লা জমেছে, তো একটু স্প্রেও করে দিচ্ছি যাতে ময়লাটা চলে যায়। তো আরোয়া কিন্তু আমাকে এই কাজে হেল্প করছে। প্রত্যেকটা মায়েরই মনে হয় এইভাবে দিনগুলো শুরু হয়, ঘরের টুকটাক কাজকর্ম দিয়ে। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু কাজটা কিছুটা হলেও বেশি থেকে যায়। আমার বেশিরভাগ সময়টাই কিন্তু ঘরের টুকটাক কাজ আরোয়ার পেছনে যায়, আর বাকি সময় আমি আমার ভিডিও বানানো, ভিডিও এডিটিং এগুলো নিয়েই কিন্তু সময়টা পার করে নিই। আমি আমার ভালো লাগা থেকেই কিন্তু এই কাজগুলো করি। যেখানে ভালো লাগা থাকবে না সেই কাজে কিন্তু কখনোই সফলতা আসবে না। আমার কাছে ভিডিও বানাতে ভালো লাগে, এডিটিং করতে ভালো লাগে, আপনাদের সাথে সেগুলো আবার শেয়ার করি। এর মাধ্যমে কেমন যেন একটা মনে হয় আপনাদের সাথে আমার বন্ধন সৃষ্টি হয়ে গেছে। তো ভিডিও না বানালেও ভালো লাগে না, প্রত্যেক দিনই চেষ্টা করি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে। আর এই যে আমি আপনাদের সাথে গল্প করছি, আমার কাছে মনে হয় এখন ঘরের বাকি কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া যেহেতু শেষ, সকালের এখন গাছে পানি দেওয়া হয়ে গেল, তো রান্নাঘরে এসেছি। এখন রান্না করতে হবে, আজকে সবাই বাসায়, তো দুপুরে একসাথে খাওয়া হবে। রান্না বান্না খুব বেশি না, হালকা পাতলাই করব, মুরগি রান্না করব, এই জন্য আমি পেঁয়াজটা কেটে নেছি। আর রান্নাঘরের কাজগুলো কিন্তু একটু একটু করে আগে থেকে যদি গুছিয়ে রাখা হয়, একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করা হয়, তাহলে রান্নাঘরের কাজও কিন্তু অনেক সহজ হয়ে যায়। একসাথে যখন অনেকগুলো কাজ নিয়ে আসা হয় তখন কিন্তু কোনো কাজই ঠিকমতো হয় না, আর দেখবেন যে একেবারে তাড়াহুড়া লেগে যায়, তখন কিন্তু খুবই বিরক্ত লাগে কোনো কাজ যদি ঠিকঠাক মতো না হয়। এই জন্য একটু কাজগুলো যদি আগে থেকে আমরা বুদ্ধি করে গুছিয়ে নেই, তাহলে দেখবেন কাজগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এই তো আমি মুরগি রান্না শুরু করে দিয়েছি, পেঁয়াজ কাটা শেষ। আর এইদিকে আরোয়া কিন্তু ফাঁকে ফাঁকে আমার সাথে এসে অনেক কথা বলছিল, সেও কিন্তু কাটাকাটির জন্য চলে এসেছে। মাম্মা আমিও কাটতে চাই তোমার সাথে, সে কিন্তু সবসময় এই কাজটা করে। আল্লাহ মনে হয় প্রত্যেকটা মেয়েকেই জন্ম থেকে এইভাবে মেয়ে হিসেবে পাঠিয়েছেন, তাদের মন মানসিকতা অনেকটা মেয়ের মতোই, মায়ের মতো হয়। তো আমার দুইটা মেয়েকেই আমি দেখলাম কাছে থেকে, ওরা কিন্তু ছোট থেকেই এইরকম আমার সাথে রান্নাঘরে কাজ করতে পছন্দ করে। রান্নাঘরে টুকটাক জিনিসপত্র নিয়ে কিন্তু ওরা খেলাধুলা করে, রান্না করে, আমাকে খাওয়ায়, ওর বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে যে ওরা এখন থেকে এত কিছু বুঝে চিন্তা করে যে হ্যাঁ ওকে এগুলো করতে হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই, মেয়ে বাচ্চাকে এভাবে শেখানো উচিত তাদের কাজগুলো, যদিও আমার মেয়েরা অনেক ছোট, তারপরে আলহামদুলিল্লাহ ওরা যে বুঝে এতেই আমার কাছে ভালো লাগে।
রান্নাবান্না শেষ করে তারপরে দুপুরের গোসল, নামাজ, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে তারপরে কিন্তু বিকেল হয়ে যাবে। এভাবেই কিন্তু আমার সারাটা দিন পার হয়ে যাবে বাচ্চাদের সাথে। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।